নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আজকের আলোচ্য বিষয় হলো কিডনি রোগের কারণ, লক্ষণ এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা। দেখুন, কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। কিডনি আছে বলেই আমাদের শরীর থেকে নানারকম বর্জ্যপদার্থ প্রস্রাবের আকারে বাইরে বেরিয়ে যায়, অর্থাৎ কিডনি আমাদের রক্তকে সবসময় পরিষ্কার রাখে। কিডনি খারাপ হলে আমাদের শরীরে নানা রকম লক্ষণ দেখা যায় এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। এবার আলোচনা করব কিডনি খারাপ হওয়ার পেছনে কোন কোন কারণ দায়ী, অর্থাৎ কোন কোন কারণে আমাদের কিডনি খারাপ হয় বা কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। কিডনি রোগের একটা প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। যদি দীর্ঘদিন ধরে কেউ উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে আক্রান্ত হয়, অর্থাৎ ডায়াবেটিস বা ব্লাড সুগার বেশি থাকে, সেক্ষেত্রে দিনের পর দিন থাকার কারণে আমাদের কিডনি ক্রমশ খারাপের দিকে চলে যায় এবং কিডনি ঠিকমতো কাজ করতে পারে না। তখন আমাদের কিডনিতে নানারকম সমস্যা সৃষ্টি হয় এবং নানারকম লক্ষণ প্রকাশ পায়। সুতরাং কিডনি রোগের একটা প্রধান কারণ হলো উচ্চ রক্তচাপ এবং ব্লাড সুগার বা ডায়াবেটিস। যদি কারোর দীর্ঘদিন ধরে প্রচুর ইনফেকশন থাকে, অর্থাৎ প্রস্রাব ঠিকমতো হয় না, প্রস্রাবে জ্বালা পোড়া করে, অনেক সময় প্রস্রাব করতে গেলে এমন যন্ত্রণায় রোগী কাঁদতে থাকে, এই সমস্ত লক্ষণ যদি দিনের পর দিন থাকে সেক্ষেত্রে আমাদের কিডনি খারাপ হতে পারে। আমাদের কিডনিতে যে ইউরিন উৎপন্ন হয় সেই ইউরিনটা প্রস্রাবের নালী দিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু কোনো কারণে যদি প্রস্রাবের নালীতে পাথর আটকে যায় বা প্রস্রাবের নালীতে যদি টিউমার হয়, সেক্ষেত্রে ইউরিনটা ঠিকমতো পাস হতে পারে না। তখন কী হয়, ইউরিনটা কিডনিতে চাপ দেয়, তখন কিডনি খারাপ হওয়ার সময় থাকে। অর্থাৎ যদি প্রস্রাব বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে আমাদের কিডনি খারাপ হতে পারে। মেডিসিনের সাইড এফেক্ট, অনেক মেডিসিন আছে যেগুলো আমাদের কিডনির পক্ষে খুব খারাপ, অর্থাৎ সেই মেডিসিনের সাইড এফেক্টে অনেক সময় আমাদের কিডনি খারাপ হতে পারে। এবার আলোচনা করব কিডনি রোগের লক্ষণ নিয়ে। দেখুন, কিডনিতে সমস্যা হলে বা কিডনি খারাপ হলে আমাদের শরীরে নানারকম লক্ষণ প্রকাশ পায়। কিডনি রোগ হলে প্রধান যে লক্ষণ প্রকাশ পায় সেটা হলো ফোলাভাব। কিডনি রোগ হলে আমাদের শরীরে পা ফুলতে পারে, পায়ের গোড়ালি ফুলে যায়, পায়ের পাতা ফুলে যায়, পা মোটা হয়ে যায়, হাত দিয়ে চাপ দিলে পা বসে যায়, এই সমস্ত লক্ষণ দেখা যায় কিডনি খারাপ হলে। কিডনি রোগের একটা প্রধান লক্ষণ হলো যে প্রস্রাবের রং পরিবর্তন। যদি কিডনি রোগ হয় সেক্ষেত্রে কী হয়, ইউরিন ঠিকমতো হয় না, প্রস্রাব কম হয় বা অনেক সময় প্রস্রাব বেশি হয়, রাতে বারবার বাথরুমে যেতে হয়, প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যায়, যেমন প্রস্রাব গাঢ় হলুদ বর্ণ হয়ে যায়, অনেক সময় প্রস্রাবে রক্ত আসতে পারে, প্রস্রাবে রং লাল বর্ণ ধারণ করে। সুতরাং কিডনি রোগ হলে প্রস্রাবের রঙের পরিবর্তন হতে পারে। প্রস্রাবের পরিবর্তন হলে বুঝতে হবে কিডনির সমস্যা হচ্ছে বা কিডনি রোগের সমস্যা সৃষ্টি হচ্ছে। কিডনি রোগ হলে আরেকটা প্রধান লক্ষণ প্রকাশ পায়, সেটা হলো পিছনে ব্যথা, অর্থাৎ আমাদের শিরদাঁড়ার পিছন দিক থেকে আমাদের ব্যথা হতে পারে। যে স্থানে কিডনি থাকে সে স্থানে ব্যথা হয়, ব্যথার জন্য অনেক সময় রোগী অস্থির হয়ে ওঠে, সময় ব্যথা কোমর থেকে নিচের দিকে নেমে যায়, অর্থাৎ প্রস্রাবের দ্বার পর্যন্ত চলে যায়। সুতরাং কিডনি রোগের একটা প্রধান লক্ষণ হলো পিছনে ব্যথা, অর্থাৎ শিরদাঁড়ায় ব্যথা। কিডনি রোগ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সহজেই এই কিডনি রোগ থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব। এবার আলোচনা করব যে কিডনি রোগ থেকে সুস্থ হতে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ। কিডনি রোগের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হলো ফসফরাস। যদি প্রস্রাবের সঙ্গে রক্ত যায়, প্রস্রাবে জ্বালা করতে থাকে কিংবা অংশে জ্বালা না থাকতে পারে, রোগীর যদি জল ব্যবসা থাকে, অর্থাৎ ঠান্ডা জল খাওয়ার প্রবণতা খুব বেশি থাকে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ফসফরাস 37/7। দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন সুস্থ উঠবেন এবং ভালো উঠবেন। কিডনি রোগের ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হলো এপিসমেল। যদি কিডনি রোগের জন্য ফুলে যায়, প্রস্রাব কম হয়, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব করতে গেলে রোগী খুব যন্ত্রণায় চিৎকার করতে থাকে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এপিসমেল 37/7। দিনে দুবার পরপর তিন দিন খান, দেখবেন খুব সহজে ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। কিডনি রোগের ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো ক্যান্থারিস। প্রস্রাবে যদি জ্বালা থাকে, প্রস্রাব ফোটাফোটা হয় এবং প্রস্রাবের সঙ্গে যদি রক্ত পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ক্যান্থারিস 37/7। দিনে দুবার পরপর চার দিন খেলে দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। কিডনি রোগের ক্ষেত্রে আরেকটা খুব ভালো মেডিসিন সেটা হলো লাইকোপোডিয়াম। প্রস্রাব যদি অনেক সময় লাল বর্ণ ধারণ করে এবং ডান দিকে কিডনিতে ব্যথা হয়, ব্যথা অনেক সময় বিকেল থেকে বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই লাইকোপোডিয়াম 37/7।
দিনে দুবার পরপর দুদিন সকাল বিকেল খেলে দেখবেন আপনি ভালো হইবেন এবং সুস্থ উঠবেন। আমি যে মেডিসিন চারটি নাম বললাম, মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এই কিডনি রোগের ক্ষেত্রে। তবে লক্ষণ সেরে যদি মেডিসিন প্রয়োগ করায় সেক্ষেত্রে দেখবেন আপনি খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। যখন কোনো মেডিসিন খাবেন সবসময় লক্ষ্য রাখবেন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন খাওয়ার, তাহলে দেখবেন খুব সহজে আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বা আমাকে দেখাতে চাইছেন বা আমার চেম্বার আসতে চাইছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8100222444 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমাকে দেখাতে পারবেন বা কীভাবে আমার চেম্বারে আসবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।